বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে রাতে খিচুড়ি রান্না করব। এদের খিচুড়ি রান্না করার জন্য যে আলু সুন্দর করে কেটে রেখেছে, সবজি খিচুড়ি হবে। এখানে সরিষার তেল, সয়াবিন তেল, লবণ, মরিচ, পেঁয়াজ কি সুন্দর করে কেটে রেখেছে, হলুদের গুঁড়া, এখানে আদা বাটা সম্পূর্ণ রেডি করে রেখেছে। এখন আমার বৌমা রান্না করবে। মশলা দিবে এখন মরিচ পেঁয়াজ, এখন রসুন, তেজপাতা, আলু গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ, সরিষার তেল, সয়াবিন তেল, এখন সুন্দর করে মেখে নিবে। ওইটা এখন মাখা হচ্ছে সাথে সাথে বন্ধুরা। আমার সুন্দর করে খিচুড়িটা মাখা হচ্ছে। মাখা দেখে কালার দেখে বুঝতে পারতেছো যে কত সুন্দর হবে খিচুড়িটা। সুন্দর কালার আসছে। এখন দিয়ে দেবো পানি। এখন রান্না তুলে দিবে রাইস কুকারে।